আসসালামু আলাইকুম। আজকে আমরা সাউথ আফ্রিকার একটি বড় পাহাড় যেটার উপরে খ্রিস্টানদের একটি প্লাস চিহ্ন আছে, আমরা সেটা দেখার জন্য আমরা চলে আসলাম এখানে। আমরা এটার উপরে উঠব, আমাদের সাথে থাকুন আর দেখুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এটার উপরে কী কী আছে আমাদের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। অবশেষে আমরা সেই পাহাড়ের মধ্যে চলে আসলাম। আর ওইখানে ওই যে একটা দেখা গেছে, ওইটা হইলো কারাগার, জেলখানা, যত কয়াতি আছে সেখানে থাকে। ওইখানে আমরা যাইতে চাইছিলাম, ওইখানে আমাদের যেতে দেয় নাই, তাই আমরা ভাবলাম ওইখান যখন যেতে দিল না তাহলে আমরা একটু এই পাহাড়ের মধ্যে উঠি। আমরা এই পাহাড়ের প্রায় কাছাকাছি চলে আসছি এখন। এখান থেকে গাড়ি পার্কিং করে এখান থেকে উপরে হাইটা যাইতে হইব আমাদের। এখানে যাওয়াটা অনেক রিক্স হবো গাড়ি না, তাই আমরা গাড়িটা এখানে পার্কিং করে আমরা উপরে যাব। আমরা এখন এই পাহাড় দিয়ে হাইটা উপরের দিকে উঠতেছি, আমাদের সাথে থাকুন আর দেখুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। গাড়ি ওঠে পাহাড়ের মধ্যে উঠছি। আর ওই নিচের এটা দেখা যাচ্ছে, নিচের পরিবেশটা দেখতে কিরকম লাগতেছে কমেন্টস করে জানান। আর আমরা উপর দিকে উঠতেছি আর আমাদের অনেক হর্ন লাগতেছে। এই যে কত বড় একটা পাথর এখানে এমনি রয়েছে, যে কোনো মুহূর্তে এটা পড়ে যেতে পারে, প্রচুর রিক্স এটার মধ্যে। উপরের দিকে যাইতেছি, আসলে উপরে কোনো বাড়ি ঘর নাই, আশা করা যায় কোনো ফার্ম হবে। ওদিক থেকে সূর্যটা উঠছে, তাই একটু অন্ধকার এদিকে এই সাইডে। আর এদিকে পাথর দিয়ে ভরা, কারণ এখানে গাড়ি নেওয়া ওঠা অসম্ভব। হয়তো কিছু কিছু গাড়ি এখানে উঠছিল অনেক কষ্ট করে। এই যে গাড়ির টায়ারের চাপ দেখা যাইতেছে, অনেক কষ্ট হয়েছে তাদের উঠতে এখানে। অবশেষে চলে আসলাম আমরা সেই পাহাড়ের উপরে। কত উপরে উঠছি, পয়েন্টটা দাও একটু। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এমন ভিডিও চাই আপনারা যদি আরও দেখতে চান কমেন্টস করে অবশ্যই জানাবেন। একটু সামনের দিকে আগাইতেছি, আসলে পাহাড়ে অনেক কিছু দেখার ছিল কিন্তু একটু ভয় লাগতেছে এদিকে যাওয়ার জন্য। ওই সাইডে উপরে ওই সাইডটা কারাগার, সামনে জানি না কি আছে, হয়তো এরকম উপরের রাস্তাটাই আর কিছু নাই। Thank you.
এই সেই প্রতীক খ্রিস্টানদের যে চিহ্নটা প্লাস চিহ্ন সেটা সামনেই আমরা অবস্থান করতেছি। হয়তো এখানে তারা এসে তারা প্রার্থনা করে। আমরা একটু ওইটার সামনে যাই। আমরা এই প্রতীকটা আমরা দেখতাম ওই নিচ থেকে, আজকে নিচ চোখে আজকে এটা দেখলাম। এটা কিছু নাম লেখা রাখছে, এই সেই প্রতীক। আমরা এটা একটু টাচ করে দেখলাম, এই সেই প্রতীক, এই সেই প্লাস চিহ্ন। একসময় এই চিহ্নটা ছিল এখানে এই এটা দিয়ে, বর্তমানে এই চিহ্নটা পুরো বড় করে তারা বানাইছে। আমাদের মেন উদ্দেশ্য ছিল এটাই, নিচ থেকে আমরা সবসময় এটা দেখতাম, আজকে এত উপরে উঠলাম ওইটা এটা দেখতে আসলাম। আমরা এখন নিচে চলে যাব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। এখন আমরা নিচের দিকে নামতেছি আস্তে আস্তে।